আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনটিতে ক্লিক দিতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিও আমি ছাড়বো সেই মেসেজ, নোটিফিকেশন মেসেজ আপনারা পেয়ে যান এবং সর্বপ্রথম সেই ভিডিওটি দেখুন। তো ভিউয়ার্স, আজকে যে টি টোয়েন্টি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে, অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড স্টুডিও। অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা কেন ইনস্টল করব, কি জন্য ইউজ করব এবং অ্যান্ড্রয়েড স্টুডিও কি কি কাজে লাগে। তো গাইস, অ্যান্ড্রয়েড স্টুডিও অর্থাৎ অবশ্যই আমার কথাটি মনোযোগ দিয়ে দেখবেন, আমরা বিভিন্ন প্রকার টুলস ইউজ করে থাকি, সিএমডি টুলস, ফাস্টবুট টুলস, সিএমডি কমান্ডের সাহায্যে। তো গাইস অবশ্যই বোঝার চেষ্টা করুন সিএমডি কমান্ডের সাহায্যে, সিএমডি, এই হলো সিএমডি কমান্ড। অর্থাৎ আমরা অনেক সেটগুলো রয়েছে, যে সেটগুলো আমরা এই সিএমডি কমান্ডের সাহায্যে বা ফাস্ট বুট বা রিকোভারি বুট এই এই মুডে আমরা কিন্তু এপারপি বিভিন্ন প্রকার অপশনকে আমরা রিমুভ করে থাকি, আই ক্লাউড, তারপরে এমআই ক্লাউড। তো বিভিন্ন প্রকার যে ক্লাউডগুলো রয়েছে বা এপারপি রয়েছে বা পিন প্যাটার্ন রয়েছে, এইগুলো কিন্তু আমরা জাস্ট ছোট্ট একটি সফটওয়্যার পাই, অনেক সময় ডাউনলোড করে আমরা এই এই এটা চেষ্টা করি কিন্তু কাজ হয় না। কেমনে হবে বলুন? ছোট্ট একটি সফটওয়্যার যদি 5 কিলোবাইট থাকে, সেটা কিন্তু অবশ্যই ডট নেটের সাহায্যে, ডট নেট ছাড়া কিন্তু সেটা রান হবে না এবং ডট নেট না দিলে কিন্তু সেটা কাজ করবে না, এই বিষয়টি আপনাদের অবশ্যই জানা থাকা দরকার। ওকে, এখানে যে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটি রয়েছে, আমি এটা জাস্ট এক্সপোর্ট করব। অবশ্যই আমার এই ভিডিওটি ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখুন, তা না হলে কিন্তু বুঝবেন না। আমি এটা বোঝাতে চাচ্ছি যারা ফ্ল্যাশ করতে ইচ্ছুক এবং নতুন ফ্ল্যাশিং শিখতে চান, তারা অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং অবশ্যই এই অ্যান্ড্রয়েড স্টুডিওটি আপনি ইউজ করুন, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও অর্থাৎ অ্যান্ড্রয়েডের যে ডেভেলপমেন্ট অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু ভার্চুয়াল হিসেবে কিন্তু এখানে অনেক কাজ করে। তো এই অ্যান্ড্রয়েড স্টুডিও যদি আপনি না দেন, অনেক সময় দেখবেন যে ফাস্ট বুট মোডে আপনি রুট করতে চাচ্ছেন বা ফাস্ট বুট মোডে আপনি ফ্ল্যাশ করতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনি অবশ্যই পারবেন না। তো গাইস সর্বপ্রথম আমার যে টুলসটি রয়েছে আমি এটি ইনস্টল করব। এই টুলসটি ফুল টু ফুল ইনস্টল করবেন, ইনস্টল করলে অনেক সুবিধা রয়েছে, এই টুলসের সাহায্যে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, আপনার যে অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর যে অপশনগুলো রয়েছে রুট থেকে শুরু করে অনেক কাজ করতে পারবেন এই অ্যান্ড্রয়েড স্টুডিওর দিয়ে। তো আমি পূর্বের না এটা সেট আপ করছি, যেভাবে সেট আপ করবেন সেট আপটি ফুললি ফুল দেখে নিন। সেট আপতে হতে একটু সময় লাগে, তারপরও গাইজ এটা ফুললি ফুল সেট আপ করে নেবেন, তাহলে আপনার পিসিতে দেখবেন যে সিএমডি কমান্ডের সাহায্যে যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো দিয়ে আপনি যে কোনো সেটের কাজ করতে পারবেন অনায়াসে। এই যে কিছু কিছু সফটওয়্যার রয়েছে কার সাথে কার সম্পর্ক রয়েছে হয়তো অনেকেই জানেন না। তো ওকে গাইজ, না জানার কোনো প্রশ্ন নেই, আমি আপনাদের ফুললি ফুল জানিয়ে দেব, তো অবশ্যই আমার সঙ্গে থাকুন।
এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওটি রয়েছে, এই অ্যান্ড্রয়েড স্টুডিওটি কিন্তু আমি আপনাদের কাজ দেখাবো নেক্সটে। তো এটা ফুললি ফুল সেট আপ করবেন কীভাবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। ওকে, এখানে আমি নেক্সট করে দিলাম এবং এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও আপনি ফিনিশ করে দিই। এটি লঞ্চিং হতে থাক। একটু অপেক্ষা করুন, আমার এটি রান হবে। ওকে, এরকম একটি অপশন চলে আসবে। আসার পর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে লোডিং কাস্টমাইজ ফোল্ডার এবং এখানে ডু নট ইম্পোর্ট দিস সেটিং। তো আপনারা ইচ্ছা করলে যে কোনো জায়গায় এটাকে ইম্পোর্ট করাতে পারেন। তো আমি জাস্ট সি ড্রাইভে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা নিয়ে নেয়নি, অতএব আমি ডু নট ইম্পোর্ট দিই, পরে আমি এটা সেটিং করে নেব। অ্যান্ড্রয়েড স্টুডিওটি চালু হচ্ছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিও যদি আপনার পিসিতে ইনস্টল করা থাকে তাহলে আপনার অনেক হেল্প হবে। এখানে যে ড্রাইভারগুলো রয়েছে, জাভাগুলো রয়েছে, তো জাভা কি জিনিস, তারপরে পিডিএ নেট কি জিনিস, এগুলো আমরা অনেকেই জানি না। তো গাইস নো প্রবলেম, আমি আপনাদের ফুললি ফুল জানিয়ে দেব। এখানে একটু অপেক্ষা করুন, এটা রান হতে একটু সময় লাগবে। অবশ্যই আপনারা আপডেট যে অ্যান্ড্রয়েড স্টুডিও রয়েছে সেটাও ডাউনলোড করে নিতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে সরাসরি আপনার এসডিকে ডাউনলোড হচ্ছে এবং এসডিকে সাহায্যে ফুললি ফুল যে সফটওয়্যারগুলো রয়েছে সে সফটওয়্যারগুলো অ্যান্ড্রয়েড স্টুডিওর যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো ফুল আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এখানে যে অপশন রয়েছে, অনেকগুলো অপশন রয়েছে। তো অ্যান্ড্রয়েড, এই দেখুন এখানে ফোন রয়েছে, এখানে গড়ি রয়েছে, এই এই যে ডেভেলপমেন্টগুলো রয়েছে এগুলো আমরা কিন্তু এখান থেকে অনায়াসে কাজ করতে পারবো। তো এইখানে যে আমার চিহ্নটি রয়েছে এটা আমরা কেটে দিই এবং এখান থেকে আমরা নেক্সট এবং স্ট্যান্ডার্ডে রেখে দিই এবং নেক্সট। দেখতেই পাচ্ছেন গাইস এখানে যে যাবার যে কোডগুলো রয়েছে, এখানে আপনি ড্রাগ মোড নিতে পারেন, এখানে আপনি সাদা যে হোয়াইট রয়েছে এটা রয়েছে। তো আমি ড্রাগ মোড নিলাম, এখানে আমি জাস্ট ইনস্টল করে দেবো। এখানে আপনি ইচ্ছা করলে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনকে আপনি ডেভেলপ করতে পারবেন। আপনার যদি এই কোডগুলো জানা থাকে তাহলে আপনি অ্যান্ড্রয়েড ফোনগুলো ডেভেলপ করতে পারেন, এবং যদি নাও জানা থাকে, অর্থাৎ গাইস আমি বলতে চাচ্ছি আপনার ল্যাঙ্গুয়েজ যদি নাও জানা থাকে, আপনি যদি এটা ইনস্টল করে আপনার পিসিতে রাখেন তো সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন প্রকারের সেটগুলো ফ্লাশ করবেন। তো এখান থেকে কিন্তু আপনার যে অনেক ড্রাইভারগুলো রয়েছে, যে উইজারগুলো রয়েছে সেগুলো কিন্তু, অর্থাৎ এই স্টুডিওর মধ্যে কিন্তু ফুললি ফুল ডিটেলস দেওয়াই থাকে। ড্রাইভারগুলো রয়েছে, জাভা রয়েছে, যেখানে ইনপুট রয়েছে জাভা রয়েছে, এই যে ডিভাইসগুলোর ড্রাইভারগুলো রয়েছে সেই ড্রাইভারগুলো কিন্তু এখানে দেওয়া থাকে। যার ফলে কি হয়, আপনি দেখবেন যে অনাকাঙ্ক্ষিতভাবে অন্যরা যেটা করতে পারছে না, আপনি এইটা ইনস্টল করার পরে দেখবেন ফট করে সেটা কাজ হয়ে গিয়েছে। সিএমডি কমান্ডের সাহায্যে হয়তো কাজ করতে যাচ্ছেন, তো দেখবেন যে যেহেতু আমার এসডিকে এটা সেট আপ দেওয়া আছে অ্যান্ড্রয়েড স্টুডিও, তাহলে দেখবেন যে খুব সহজে এটি কাজ করছে। এখানে দেখতে পাচ্ছেন এসডিকে টুলস থেকে শুরু করে বিভিন্ন প্রকার যে অ্যান্ড্রয়েড ইমুলেটর, অ্যান্ড্রয়েড এসডিকে, অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড টুলস রয়েছে, আরও যে অপশনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এসডিকে, গুগল স্ট্যান্ডার্ড ব্লাস,
তো এক কথায় বলতে গেলে অনেক অপশন এখানে রয়ে গেছে, এগুলো যদি আপনার ডাউনলোড করা থাকে অনেক, এগুলো যদি ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই, তো এখানে কিন্তু 1.02 জিবি এখানে আপনাকে অবশ্যই অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। অনলাইন থেকে ডাউনলোড করলে কিন্তু আপনার পিসি যে রয়েছে পুরো পিসি, অর্থাৎ আপনার যে কিছু এডিবি যে ড্রাইভার রয়েছে, এডিবি অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কিন্তু কানেকশন রয়েছে। আপনারা ইচ্ছা করলে এই এডিবি এখান থেকেও কিন্তু আপনারা অনেকটুকু হেল্প পেতে পারেন। তো গাইস, এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওটি রয়েছে এটি আপনারা ইনস্টল করবেন এবং অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমি আরও যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব যাতে আপনারা বুঝতে পারেন। তবে এটা দিয়ে রাখলে অবশ্যই আপনি পিসিতে ফ্লাশ করার জন্য, যারা নতুন হয়তো অনেকে জানেন না কিন্তু আমরা হয়তো আপডেট কাজ করেছি যার ফলে আমরা এটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো গাইস ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট অন্য একটি পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।